পরিশ্রম করতে হবে, প্রচুর টাকা ইনকাম করতে হবে। ওই টাকা যখন হয়ে যাবে তোমাকে নিয়ে আসব। ঠিক তখন এইভাবে অ্যাঙ্গেল করে আমরা দুইজনে ব্রুস খলিফার নিচে ছবি তুলব। মাই ডিয়ার রইফ, এই ভিডিওটা তোমার জন্য স্পেশালি, ঠিক আছে? কারণ এই সৌন্দর্যটা এখন একা উপভোগ করতেছি, একদিন তোমারও দেখাবো, তুমি আমার পাশে থাকবা। ওই দিন আমরা হবো একটা রোমান্টিক কাপল, ঠিক আছে? অনেক পরিশ্রম করবো একদিন, তবে আজকাল নয়, কারণ আজকাল তো ঘোরাঘুরি নিয়েই বেশি বিজি আছি। ঠিক আছে, একটু ঘুরে নিই, হয়তো বা পরে আর ঘোরার সুযোগটা পাবো না। পরিশ্রম করতে হবে, প্রচুর টাকা ইনকাম করতে হবে। ওই টাকা যখন হয়ে যাবে তোমাকে নিয়ে আসব। ঠিক তখন এইভাবে অ্যাঙ্গেল করে আমরা দুইজনে ব্রুস খলিফার নিচে ছবি তুলব, ঠিক আছে? আর ওই যে লাল শাপলা, যেটাকে পদ্মফুল বলে অনেকে, ঠিক আছে, এই পদ্মফুলের পাশেও একটা ছবি তুলব। তোমার আমার বয়স হবে, বাট ব্রুস খলিফার বয়স কিন্তু সেম জায়গায় থেকে যাবে, কারণ এটা সৌন্দর্য প্রতিনিয়ত ধরে রাখার জন্য প্রচুর পরিমাণ লোকজন কাজ করতেছে, যেন সৌন্দর্যটা সৌন্দর্য রয়ে যায়, নষ্ট যেন না কেউ করতে পারে। তো এই হচ্ছে স্পেশালি এই ভিডিওটা তোমার জন্য। হয়তো বা পাশে থাকলে আরও ভালো লাগতো, অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটাতাম, ঠিক আছে? মিসিউ জানো, মিসিউ ফ্যামিলিটি আরও খুব মিস করতেছি, বাট এই সৌন্দর্যটা যখন দেখি তখন আবার মনটা ভালো হয়ে যাচ্ছে। এই যে না, দূরে আসলেও অন্তত কিছুটা তো দেখতে পাচ্ছি। মাঝে মাঝে কাজ করতে হবে, মাঝে মাঝে এগুলো নিয়েই আর কি থাকতে হবে, যেন মানে নিজে নিজেকে ধরে রাখতে পারি, হারিয়ে না যাই। এটা হচ্ছে আমি যে ঘুরতে পছন্দ করি, এটা একমাত্র আমার ফ্যামিলিই জানে, হয়তো বা সাধ্য নাই তাই সেই মোতাবেক ঘুরতে পারি না, বাট ইচ্ছাটা অনেক বড়। জানি না কত দূর যেতে পারবো, কত কিছু দেখতে পারবো, আর ভিউয়ার্স আপনাদেরকে বলছি কতটুকু দেখাতে পারবো। আমাকে সাপোর্ট করবেন অবশ্যই, পেজ ফলো দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি প্রতিটা ধাপে ধাপে আপনাদেরকে কিছু না কিছু উপহার দিব, দেখাবো, ব্যর্থ যাবে না আপনার মেগা ওয়েট, ঠিক আছে? তো ভালো থাকেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।